চ্যানেল মুরসিং ব্লগস আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর বৃষ্টির কারণে আমাদের যে ফিশারি আছে পুরো জল ভর্তি হয়ে গেছে আর এখন মানে বিকেল বেলা হয়েছে আর রঞ্জন এখন বসে বসে মাছ ধরছে তো চলো আমিও একটু তোমাদের দেখাবো কিভাবে মাছ ধরছে আর হ্যাঁ আমি মাছ ধরতে পারি না যদিও কিন্তু ওকে সহযোগিতা তো করতে পারি এবং তোমাদের সেটা দেখাতেও পারি তো চলো একটু দেখাই যাক রঞ্জন কেমনভাবে মাছ ধরছে আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ভিডিওতে একদমই কমেন্ট করছো না কমেন্ট করে জানাও তবেই তো আমাদের মানে আমার ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কারো ভালো লাগছে বা খারাপ লাগছে যাই লাগুক তো আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাও এতে কী হয় আমাদের মনে আরও উৎসাহ বাড়ে এই দেখো বলতে বলতেই হঠাৎ করেই অনেকক্ষণ পরে তো রঞ্জন অনেকক্ষণ পরে একটা বড় এর তেলাপিয়া মাছ পাওয়া গেছে দেখো আগে রঞ্জন এগুলো পেয়েছে আর এখন দেখো মাছটা কত বড় তেলাপিয়া দেখো বলতে বলতেই পেয়ে গেছে রঞ্জন মাছটা বর্শি আটকে গেছে আমি তো ভেবেছি পোনা মাছ এই হচ্ছে আমাদের ফিশারি দেখলে তো রঞ্জন বলতে বলতে একটা মাছ পেয়ে গেলো চলো আরো দেখায় আরো কি কি মাছ ধরেছে আর এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ওই যে দেখছো দাঁড়িয়ে আছে এই যে বড় কাকা ওখানে মাছ ধরছে বড় কাকা আছে আর পাশে কি আছে ওটা প্রকাশ আছে এখানে আমাদের বাড়ির বিড়ালটা ছোট বিড়ালটা চলে এসেছে তোমাদের একবার ছাদ থেকে আমি মানে এই মাছ ধরার দৃশ্যটা একবার ছাদ থেকে দেখাই কেমন লাগে দেখবে চলো কি মাছ পেলি তেলাপিয়া তোমার জন্য মাছ খাই না বড় কাকা ট্রাক্টরের উপরে উঠে গেছে এটা আমাদের ট্রাক্টরের ট্রলি ওখানে রাখা হয়েছিল তো পুকুরের জল বেড়ে ট্রাক্টরের চাকাটা ডুবে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর ওই যে দূরে দেখছো ইট ইটের যে মানে এগুলো ইট সাজিয়ে রাখা আছে ওটা ইট ভাটা ওখানে ইট পোড়ানো হয় মানে ইট তৈরি করা হয় আর দেখো ছাদ থেকে মানে বিকেলবেলা চারিদিকের যে সৌন্দর্যটা দেখতে কত সুন্দর লাগে না দৃশ্যটা খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ছাদ থেকে দেখতে মাছ পাচ্ছে না রঞ্জনই একমাত্র এখানে মাছ পাচ্ছে বড় কাকারা এখন ওখানে মাছ পাচ্ছেই না ছাদে এখন আমি একটু বসে আছি আর ছাদে না মানে বিকেলে মানে কেমন একটু রেড রেড লাগছে সব কিছু চারিদিকে তো রঞ্জন নিচে এখন মাছ ধরছে আর আমি এখন উপরে ছাদে দাঁড়িয়ে আছি নিচে চলেই যাই এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না সন্ধে সন্ধে প্রায় হয়ে আসছে নিচে চলে যাই Thank you.
বর্ষাতে পুকুরে জল বাড়াতে প্রচুর তেলাপিয়া মাছ হয়েছে। তেলাপিয়া মাছই উঠে যাচ্ছে, বারবার তেলাপিয়া মাছই উঠছে। হ্যাঁ হ্যাঁ নিচে যাচ্ছি। হ্যাঁ তো আমাকে ডাকছে নিচে, নিশ্চয়ই কোনো দরকার আছে, বাড়িতে ডাকছে। তো যাই হোক, এবারে দেখলে রঞ্জন বলল যে পুকুরে এবারে তেলাপিয়া মাছটাই বেশি আছে। কই কই মাছ, চলো নিচে গিয়ে আবার দেখাই যে কটা মাছ ফাইনালি, মানে পুরোপুরি বালতিতে কটা মাছ আর আছে। চলো তো এখন আমি নিচে চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা তোমরা দেখছো, দেখে প্লিজ অনেক 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 শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, মানে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন। মানে তোমরা ছাড়া আমরা ইউটিউবাররা কিছুই না, তোমরা ছাড়া আমরা কিছুই না। তোমরা অডিয়েন্সরা আমাদের যত ভালোবাসবে, যত ভালোবাসা দেবে, তত আমরা আস্তে 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 গ্রো করব। তো তোমাদের সাপোর্ট ভীষণই প্রয়োজন আমাদের জন্য, এগিয়ে যাওয়ার জন্য। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের একটা কথাই বলবো, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আবারও একই কথা বলছি, সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, একদম ফ্রিতে, একদম ফ্রিতে ওটা। আর দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। একটু প্রবলেমের জন্য দেখাতে পারলাম না বালতিতে কতটা মাছ আছে, এটা আমি ওপর থেকেই আগের ভিডিও করেছিলাম। তো এখানেই শেষ ভিডিওটা।